তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেড এক্স এক্সপ্লেইনড। তো এমসিইউতে ফেজ 1 থেকে ফেজ 3 অবধি চলেছে ইনফিনিটি সাগা, যেখানে আমাদেরকে অন্য অন্য মুভিতে ইনফিনিটি স্টোনস আর তার পাওয়ার সম্পর্কে বলা হয়েছে। আর এটাও বলা হয়েছে যে মার্ভেল ইউনিভার্সে 6টি ইনফিনিটি স্টোনস এক্সিস্ট করে, মানে করত। ইনফিনিটি স্টোনস মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল অবজেক্ট ছিল, যেটাকে ইউজ করে দি ম্যাড টাইটান থানোস পুরো ইউনিভার্সের 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু মার্ভেল ইউনিভার্সে ইনফিনিটি স্টোনস কিভাবে জন্মালো, কে এই ইনফিনিটি স্টোনসকে বানিয়েছে, আর মার্ভেলের 6টি না বরং 7টি ইনফিনিটি স্টোনস এক্সিস্ট করে, যেগুলো আজ এই ভিডিওতে বলবো। তো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে ওয়াং আমাদেরকে ইনফিনিটি স্টোনসের অরিজিন সম্পর্কে একটু বলেছিল, কিন্তু চলুন দেখি কমিক্সে কি হয়েছিল। তো মার্ভেল ইউনিভার্সেরও আগে যখন কোনো ক্রিয়েশন এক্সিস্ট করতো না, তখন সিঙ্গুলারিটি এক্সিস্ট করতো, একটি কসমিক বিং যার নাম হচ্ছে নেমেসিস, যে পুরো ক্রিয়েশনে একা ছিল। আর যখন সে তার এক্সিস্টেন্স থেকে বিরক্ত হয়ে যায়, তখন সে সুইসাইড করে ফেলে, যার থেকে 7টি ইনফিনিটি স্টোনসের অরিজিনেট হয়। আর প্রতিটা স্টোন নেমেসিসের পাওয়ার্স, ইমোশন অ্যান্ড রিয়ালিটি ছিল, যেগুলোর মধ্যে 6টি ইনফিনিটি স্টোনসকে তো আমরা অনেক ভালোভাবে চিনি, কিন্তু সেখানে আরও একটি ইনফিনিটি স্টোনস দি 7th স্টোন, যাকে ইগো স্টোন বলা হয়, সেটাও জেনারেট হয়েছিল, যেটার মধ্যে নেমেসিসের কনসিয়াসনেস ছিল। 7টির মধ্যে 6টি ইনফিনিটি স্টোনস মার্ভেল মেইন ইউনিভার্সে চলে আসে, আর 7th স্টোন মানে ইগো স্টোন আর্থ 93060 মানে মেটাভার্সে হারিয়ে যায়। আর যখন 7টি ইনফিনিটি স্টোনসকে আবার এক করা হবে, তখন নেমেসিসও আবার এক্সিস্টেন্সে চলে আসবে। তো এটা তো ছিল কমিক্সের কথা, কিন্তু চলুন দেখি এমসিইউতে কি হয়েছিল। তো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেরও শুরুতে কোনো কিছুই ছিল না, কিন্তু সেখানে 6টি সিঙ্গুলারিটি এক্সিস্ট করতো, আর তারপরেই হয় বিগ ব্যাং, যেটার পরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ইউনিভার্স ক্রিয়েশনে আসে। আর সেই 6টি সিঙ্গুলারিটির অংশ দিয়ে বানানো হয় দি ইনফিনিটি স্টোনস, আর সেই ইনফিনিটি স্টোনস এখন মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল অবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। তো এটি ছিল ইনফিনিটি স্টোনসের অরিজিন স্টোরি। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেড এক্স এক্সপ্লেইনড।